সৌদি প্রবাসী ভাইরা আকামা পকেটে রাখুন, না হলে 6 মাস জেল হতে পারে। আকামা পকেটে রাখা নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে সৌদি আরবে। অনেক সময় অলসতা ও তাড়াহুড়ার কারণে আকামা না নিয়েই বাসার পাশে দোকান, মসজিদ ইত্যাদিতে যাওয়া হয়। ইকাম বহন না করে প্রথমবারের জন্য 3,000 রিয়াল জরিমানা করা হবে। যদি দ্বিতীয়বার একই অবস্থানে ধরা পড়ে তখন তাকে কারাগারে পাঠানো হবে। তৃতীয়বারের মতো তাকে 3,000 রিয়াল দিতে হবে। 6 মাস জেল দেওয়া হবে। যদি কেউ আকামার মেয়াদ নাই তা নিয়ে ঘুরে তাইলে তাকে 500 রিয়াল জরিমানা দিতে হবে। দ্বিতীয়বারও এ ধরা পড়লে আবার 1,000 রিয়াল জরিমানা দিতে হবে। যদি তিনি তৃতীয়বার মেয়াদ শেষ হওয়ার ইকামাতেই ধরা পড়েন তাহলে তাকে অবিলম্বে নির্বাসন দেওয়া হবে এবং ভয়াবহ জরিমানা করা হবে। তাই প্রবাসী ভাইরা আপনারা সতর্ক হয়ে যান এবং আপনাদের আকামাটা আপনাদের সাথেই রাখুন। এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।